আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা রান্না করব ডিম আলুর দম। এটা খুবই একটা সুস্বাদু খাবার, বিশেষ করে উত্তরবঙ্গে। বাংলাদেশে অন্যান্য জায়গায় তেমন এটা পরিচালিত নয়, কিন্তু রংপুর দিনাজপুর অঞ্চলে খুবই ফেমাস। তো এটার জন্য আমাদের প্রথমে নিতে হবে 4-5টা মাঝারি সাইজের আলু। আর আমরা এখানে নিয়েছি 5টা সিদ্ধ ডিম। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু বানাইতে চান তার উপরে। তো আমরা নিয়েছি 5টা সিদ্ধ ডিম আর 5টা মাঝারি সাইজের আলু। এগুলো ডিম আমরা সিদ্ধ করার পর এটাকে আপনি হালকা চিড়ে, তারপরে হলুদ, লবণ এবং মরিচ মিশিয়ে এটাকে ভেজে নেবেন। ভাজার পর দেখেন রংটা কেমন হয়েছে। এরপরে আমরা আলু সিদ্ধ করে সেটা হালকা ম্যাশ করে নিব, এবং এটা পুরোপুরি আপনার বলবে না, আধা ভাঙ্গা থাকবে। এরপরে আমরা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু মরিচ, এরপরে ধনিয়া পাতা, তারপরে আদা এবং রসুন। এরপরে আমরা যাব আমাদের ডিরেক্ট রেসিপিতে। তো এখানে আমরা মাঝারি সাইজে একটা প্যান নিয়েছি, এরপরে এটা হালকা গরম, এরপরে তেল দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল। দেখতে হবে এখানে পানি যেন না থাকে। এরপরে আমরা পরিমাণ মতো তেল নিয়েছি, তেল দেখতে হবে যে এটা গরম হয়েছে কিনা। তারপরে আমরা গরম মশলা কিছু দিতে হবে আপনার পরিমাণ মতো। এখানে আমরা 3টা আস্তা সাইজে লং ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা তেজপাতা দিচ্ছি একটা, জাস্ট ফ্লেভারের জন্য আর কি। এরপরে ছোট্ট একটা দারুচিনির দিচ্ছি। এরপরে আমরা এলাচ দিব, সাদা এলাচ দিব একটা, দুইটা এনাফ। এটা সাধারণত সবজি রান্না, তো আমরা সাধারণত ফ্লেভারের জন্য গরম মশলাগুলো দেবো, এই কারণে বেশি পরিমাণে দেবো না। মাংস হলে আপনি বেশি পরিমাণে দিতে পারবেন। ওকে, আমাদের তেল গরম হয়ে গেছে। এরপরে আমরা দিব আমাদের পেঁয়াজ কুচিগুলো। মরিচ কুচি চলে দেবো। এরপরে আমরা এটা একটু কষাইতে পারছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজের কালার গুলো হালকা ব্রাউন হয়ে আসতে শুরু করেছে। এখন আমরা অ্যাড করব পরিমাণ মতো গুঁড়া মরিচ। আমরা অলরেডি যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, তো আমাদের গুঁড়া মরিচ এত বেশি অ্যাড করতে হবে না, সামান্য পরিমাণ। এরপরে এটা একটু মিক্স করতে হবে। তারপরে আমরা অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ। আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করবো, 2 টেবিল চামচ আমরা এখানে অ্যাড করছি, স্বাদ মতো লবণ। আপনি এটা পরে চাইলে হালকা টেস্ট করে আপনার স্বাদ মতো লবণ অ্যাড করতে পারবেন, কারণ লবণ যদি প্রথমে বেশি হয়ে যায় তাহলে সমস্যা, কম হলে আপনি পরে অ্যাড করতে পারবেন। তো এবার আমাদের মশলা কষানো শেষ। আমরা আমাদের আলু যে আধা ভাঙ্গা করে রেখেছি এটা আমরা অ্যাড করব।
কষানো শেষ হলে আমরা পরিমাণ মতো পানি অ্যাড করব, তারপরে আমাদের ডিমগুলো ছেড়ে দিব। তার আগে কষিয়ে নিতে হবে ভালোভাবে। দেখা যাচ্ছে আলু পেস্ট বা আদা ভাঙা গুলো কিরকম খুব সুন্দর কালার চলে আসছে। এটা খুবই সিম্পল একটা খাবার, কিন্তু খুবই হেলদি এবং শর্টকাটে আপনি এটা রান্না করতে পারবেন। আপনি এটাকে চাইলে ওয়ান পট ফুড বলতে পারেন, কারণ এর মধ্যে আপনার আলু আছে এবং ঝোল আছে, সাথে ডিম আছে। সো এই এই ফুডটা হলে আপনার অন্য আর কোনো সবজি বা অন্য কোনো কিছু দরকার নেই। সো এই ধরনের ফুডগুলোকে আমরা ওয়ান পট ফুড বলে থাকি। আপনি যদি ভালো কোনো রান্নার অনুষ্ঠান বা কোনো কিছু দেখেন, সো এগুলোতে ওয়ান পট ফুড নামে একটা বিষয় প্রচলিত আছে। তো আমরা এই ধরনের ফুডগুলোকে ওয়ান পট ফুড বলতে পারি, যে একটা তরকারি হলে আপনার বাকি কোনো তরকারি লাগছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলু পেস্ট গুলো কষানো হয়ে গিয়েছে এবং এর কালার দেখেই বোঝা যাচ্ছে, কারণ তেলগুলো উপরের দিকে ভেসে চলে এসেছে। আমরা এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। এটাকে আসলে উত্তরবঙ্গে ডিম আলুর ডাল বলা হয়ে থাকে, তো ডালের মতো হবে, এই কারণে আমরা পানি অ্যাড করছি। নেড়ে দিতে হবে যেন সব মিক্সড হয়ে যায়, এন্ড দেয়ারস দ্য পারফেক্ট কালার। আমরা আলুর দমে পরিমাণ মতো পানি অ্যাড করার পর 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। পরে এই অবস্থা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এটাতে ডিম অ্যাড করব। আমাদের ডিম অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা এটাকে আরো 3-4 মিনিটের জন্য কুক করব। রান্না করার পর আমরা আমাদের এই ডিম আলুর দমে সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা একটা আছে, সেটা আমরা অ্যাড করব। এবং মোস্ট ইম্পর্টেন্ট মশলা সেটা হচ্ছে, এটাতে আমাদের জিরা গুঁড়া ভেজে দিতে হবে। এটা একটা সুন্দর ফ্লেভার দেবে, একটা জিরা গুঁড়া ভাজা একটা সুন্দর ফ্লেভার দেবে, যেটা খাইতে অনেক মজা হবে। এবং এটা হচ্ছে ডিম আলুর দমে সবচেয়ে ইম্পর্টেন্ট মশলা, এবং এটা আমরা সবার শেষে অ্যাড করব। এবং এর পরে অ্যাড করব ধনিয়া পাতা। সো আমরা এটাকে আরো 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। আমরা ডিম অ্যাড করার পর 2-3 মিনিট আমরা ঢেকে দিয়েছিলাম। এখন আমাদের ডিম আলুর দম অলমোস্ট ডান, আমরা আমাদের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আমরা এখানে 2 টেবিল চামচ জিরা গুঁড়া ভেজে নিয়েছি, এটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। জিরা গুঁড়া আপনাকে সবার শেষে অ্যাড করতে হবে, একদম শেষে, যখন আলুর ডিম আলুর দমটা একদম হয়ে আসবে, সবার শেষে অ্যাড করতে হবে, জাস্ট ফ্লেভারের জন্য। এরপরে আমরা অ্যাড করছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা নট নেসেসারি, আপনি চাইলে অ্যাড করতেও পারেন নাও পারেন, বাট অ্যাড করলে সুন্দর একটা ধনিয়া পাতার ফ্লেভার আসে যে কোনো তরকারিতে, আমরা সেটা খুব ভালোভাবে জানি। এবং সব শেষে আমরা অ্যাড করছি সামান্য পরিমাণ বাটার, এবং এটাও নট ম্যান্ডেটরি, আপনি চাইলে অ্যাড করতে পারেন না চাইলে নাই, কিন্তু এটা সুন্দর একটা স্মেল দিবে। নাও উই আর অলমোস্ট ডান।
এবং হয়ে গিয়েছে আমাদের ডিম আলুর দম। আমাদের ডিম আলুর দম রান্না করা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং হোয়াট ইজ স্মেল, স্মেল শুনে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এবং এটা হলো ওয়ান পট রেসিপি ফর বাঙালি। আপনার বাসায় যদি কোনো সবজি কোনো কিছু না থাকে, কোনো তরকারি কোনো কিছু না থাকে, জাস্ট শুধু আলু এবং ডিম দিয়ে আপনি তৈরি করতে পারেন এই সুন্দর একটা খাবার। অন্য কোনো খাবারের প্রয়োজন নেই, জাস্ট এটা দিয়েই আপনি ভাত খেতে পারেন।